বাংলার অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় জয় বল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের থুনিয়াডাঙ্গি থেকে দেউল লক্ষ্মীতলা পর্যন্ত একটি মিছিল বের করা হয়। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকারের হাত ধরে বিজেপি ও কংগ্রেস ছেড়ে এদিন ১৭৫টি পরিবার তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে। এদিন দেউল লক্ষ্মীতলা এলাকায় যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার, উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সহসভাপতি রিতেশ জোয়াদ্দার, কুশমুন্ডি ব্লকের তৃণমূল যুব সভাপতি সেকেন্দর হক, দেউল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আফসার আলী, দেউল অঞ্চল সভাপতি নকুল রায় সহ আরো অনেকেই। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার বলেন, আমাদের জয়েনিং মোটামুটি 350 মতো আমাদের যে কর্মী বিভিন্ন বুথ থেকে আমাদের মানে তৃণমূল কংগ্রেস দলে বিজেপি থেকে মানে প্রচুর সংখ্যক নেতৃত্ব কর্মী এই দেউল বুথের আছে। পার্শ্ববর্তী হরিহরপুর যে বুথ আছে সেখানকার কিছু মানুষ আছেন এবং দেওখণ্ডার কিছু মানুষ আছেন, এরকম পাঁচ নম্বর দেউল অঞ্চলের মূলত এবং বিজেপি থেকে মূলত যে বিভিন্ন ইস্যুতে বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আজকে তারা স্বেচ্ছায় আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন এবং আমাদের সকল নেতৃত্বের উপস্থিতিতে আমরা তাদেরকে আজকে সাদরে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের দলে তাদেরকে যুক্ত করলাম এবং আমরা আগামী দিনে একসঙ্গে করে পথ চলব। এ বিষয়ে এক যোগদানকারী ব্যক্তি বলেন, আরএসপি এবং বিজেপি দল ছেড়ে বর্তমান সরকারের যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আমরা এই পার্টিতে প্রায় 350 ব্যক্তি তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি তার অম্বরীশ সরকার তার হাত ধরে আমরা আজকে এই তৃণমূল পার্টিতে যোগদান করলাম। কুশমুন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, আমার নিউজ। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.